আমার নাম দেবাশিস গাঙ্গুলি। আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্স সাংবাদিক। এই অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট করব। আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত? সাধারণত সাংবাদিকরা একটা প্রশ্ন করে, সেটার উত্তর দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হয় ট্র্যাপ। তবে আমাকে শেষ করতে দিন, আমি বিরুদ্ধে বলি, আমি মনে কথা বলতে চাই। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমি বলছি বেশিরভাগ সাংবাদিকরাই, আমি এটা বলছি না যে আপনি ওইরকমই হতে পারেন নাও হতে পারেন, সেটা আপনি তো কথাটা বলেই ফেললেন। তবে বেশিরভাগ সাংবাদিকই এখানে, আপনারা একটা জিনিস ভালো করে দেখেন, আমি লাইনে আছি, যদি কোনো লোক মাত্র একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্ন করেই তখন চলে যায়। ইনি দুটো প্রশ্ন করবেন, যুক্তি কথাই বলে, উনি আমার উত্তরটা শুনতে চান, আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং। যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না, কিন্তু কোনো সমস্যা নেই, আমার উত্তর একই হবে, পরে যে প্রশ্নই করুন না কেন, আমি আমার দেশকে নিয়ে গর্বিত। দ্যাটস গ্রেট। পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটা, যে দেশ অধিকার দেয় তার দেশের নাগরিকদের যে তারা তাদের ধর্মকে প্রচার করতে পারবে, পালনও করতে পারবে। আমি আমার দেশ নিয়ে গর্বিত। আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি আমার দেশ নিয়ে অনেক ব্যাপারে গর্বিত। আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। এই প্রশ্নটাও করেছেন একজন অমুসলিম, হেমা খাতার উসমান প্রশ্ন করেছেন, আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলঙ্গার আছে যারা খারাপ কাজ করে, মিডিয়াও তাদের তুলে ধরে। এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না? এতে অমুসলিমরাও ভুল বুঝছে। প্রশ্নটা করেছেন একজন অমুসলিম, আর খুবই সুন্দর প্রশ্ন, যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলঙ্গার আছে, এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না? এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয়, একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না। মুসলিম শব্দটার অর্থ হল যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম, নাম হতে পারে মোহাম্মদ, জাকির, আবদুল্লাহ, সুলতান ইত্যাদি ইত্যাদি। নাম দিয়ে আপনি মুসলিম হবেন না, আপনি মুসলিম হবেন কাজ দিয়ে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন। তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয়, তবে তাদের নামগুলো মুসলিম। তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না, তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না, তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে, কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না, মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না। তবে আমি মিডিয়ার দোষ দেব, মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে? যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করত তখন ইসলামকে অপবাদ দিলে আমিও আপত্তি করতাম না, তবে তারা অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব? হিটলার যে 60 লক্ষ ইহুদিকে মেরেছে, সবাইকে পুড়িয়ে মেরেছে, এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো? না, কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা 60 লক্ষ ইহুদিকে হত্যা করবে, এমন কিছু বলাটা খুবই ভুল হবে। সেজন্য আমি এইসব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব। প্রত্যেক গোত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন, আর আমি আমার অনেক লেকচারে এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি, মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি, কিন্তু তারা এইসব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম। তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে, তারা মাত্র 1 জন, 5 জন, 10 জন, আর মুসলিমদের সংখ্যা 100 কোটিরও বেশি, এভাবে বললে কোনো সমস্যা নেই। তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে, যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে। মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা, আমিও সেটাই চাই। আশা করি উত্তরটা পেয়েছেন।